আমি ছিলাম আমি সোন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস আজকে যে ভিডিওটা হলো সেটা হলো যে তোমার চুলের জন্য তুমি কেয়ার সবথেকে ভালো কি যত্ন আছে চুলের জন্য, ঠিক আছে, হাউ টু কেয়ার, মানে তুমি তোমার চুলকে কীভাবে যত্ন করতে পারবে, কেয়ার করতে পারবে। তো এই প্রসেসটা তোমরা যদি করো, যাদের যাদের জেনেটিক হেয়ার লস আছে তাদেরও হেয়ার লস স্টপ হয়ে যাবে, আর যাদের যাদের হেয়ার লস হচ্ছে তাদেরও আশা করি হেয়ার লস স্টপ হয়ে যাবে। কিন্তু আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে যাদের যাদের হেয়ার লস এখনও হয়নি বা যাদের যাদের জেনেটিক হেয়ার লস হয়েছে যারা বুঝতে পারছে যাদের হালকা হালকা হেয়ার লস হওয়া শুরু হয়েছে শুধুমাত্র তাদের জন্য তারা দেখো, আর যাদের যাদের হেয়ার লস হচ্ছে তারাও দেখো। ফায়দা দুজনারই আছে, কাজে অবশ্যই দুজনেরই থাকবে, তো দেখতে থাকো তোমরা। তো একটা কথা বলতে চাই, অনেকে আছে লোকজন আছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি একটা জিনিস দেখেছি 80% থেকে 90% লোকের আমার চ্যানেলের ভিডিও দেখছে কিছু সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব আমার খুব দরকার। আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করছি তাহলে ভিডিও। সবার প্রথম যে কথাটা যেটা হলো যে তোমার চুলকে প্রোটিন দিতে হবে, ঠিক আছে, চুল পুরোপুরি প্রোটিন ক্যারাটিন দিয়ে তৈরি। সবার প্রথম চুলকে প্রোটিন দিতে হবে, কারণ হেয়ার ফল আর প্রধান লক্ষ্য হলো চুল মজবুত না হওয়া। চুলের প্রোটিন দিতে গেলে তোমাকে দিতে হবে চুলের জন্য খাবার, সঠিক খাবার। চুলের খাবার হলো বলতে পারো তুমি তেল বলতে পারো, ঠিক আছে। তেল দেওয়ার পরে এবারে তোমাকে জানতে হবে কী খেলে চুলের মধ্যে ভালো গ্রোথ হয়, চুলের মধ্যে ভালো মজবুত হয়, চুল ভালো শাইন হয়, চুল ভালো গ্রোথ করে কী খেলে, সেই খাবারগুলো তোমাকে বেছে বেছে তোমাকে খেতে হবে। তারপরের কথা হলো চুলের জন্য, এবার হলো এটা হলো ভেতরের কথা বললাম, ঠিক আছে, এবার হলো বাইরের কথা। বাইরের দিক থেকে তোমাকে চুলটাকে যত্ন রাখতে গেলে তোমাকে সবার প্রথম এই যে বাইরের আমাদের ভারতবর্ষের কথা বলছি, আমাদের ভারতবর্ষে অতিরিক্ত পরিমাণে ধুলোবালি, যেখানে আমি থাকি, আমি বললাম ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি, আমি কলকাতার মধ্যে থাকি, তো আমাদের এখানে অতিরিক্ত ধুলোবালি, অতিরিক্ত নোংরা, যার ফলে এই ধুলোগুলো আমাদের মাথার মধ্যে এমনভাবে জড়াচ্ছে, এমনভাবে লাগছে, যার কারণে আমাদের চুল অতিরিক্ত পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে সূর্যের তাপের জন্য, চুল আরও ড্যামেজ হয়ে যাচ্ছে। ড্যামেজ হওয়ার ফলে যাতে আমাদের চুল অতিরিক্ত পরিমাণে উঠছে, অতিরিক্ত পরিমাণে ওঠা শুরু হচ্ছে। এবারে তারপরে যে এই বিভিন্ন ধরনের হিট, স্ট্রেটনিং, কালার করা, কেমিক্যাল লাগা চুলের মধ্যে, বিভিন্ন ধরনের জেল লাগানো, ওয়্যাক্স লাগানো, হেয়ার ড্রায়ার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে, যার কারণে মানুষের মানে আমাদের ছেলেদের চুল ওঠার পরিমাণ অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো ঠিক করতে গেলে এটা যদি বাইরে দিয়ে যদি ঠিক করতে যেতে, তাহলে চুলটাকে একটুখানি যত্ন করে মানে এমন কিছু মাথার মধ্যে লাগিয়ে বেরোতে হবে যেটা চুলের মধ্যে ধুলোবালি, নোংরা, এই জিনিসগুলো যেন কম লাগে, অন্তত রাতের বেলার টাইমে। আর রোদের যারা রাইড করে তাদের তো চুলের কোনো কথাই নেই, কারণ আমি নিজে রাইড করি, তাই আমি দেখেছি যে গাড়ি নিয়ে বার হলেই মিনিমাম 1-2 ঘন্টা পরে চুলের মধ্যে হাত দেওয়া যায় না, এতটা পরিমাণে আঠাটা হয়ে যায় চুল, মানে এতটা পরিমাণে নোংরা হয়ে যায়। তো দেখো তারপরে এই জিনিসটা যদি হয়, যদি এরকম তো অবশ্যই হয়, তোমরা একটা কাজ করো, তোমরা হার্বেল শ্যাম্পু ইউজ করো, হার্বেল শ্যাম্পু, যে কোনো কোম্পানির কোনো ভালো হার্বেল শ্যাম্পু ইউজ করো। আমার ছেলের নামে একটা হার্বেল শ্যাম্পু কথা বলেছি, ক্রিসরা হার্বেল শ্যাম্পু আছে, ক্রিসরা গোল্ড আছে, ক্রিসরা অনিয়ন আছে, ক্রিসরা কোম্পানির প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, ওইখানে আমি তোমাদেরকে বলছি। তো শ্যাম্পুটা খুবই ভালো শ্যাম্পু, তোমরা ইউজ করো, ওই শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো। আর চুল যদি হেলমেট তোমরা যদি পরো মাথার মধ্যে, তো হেলমেট পরে রাখে না মাথার মধ্যে না, একটা হেলমেট পরে রাখে, একটা মাথার মধ্যে একটা মাথার ঢাকার মানে ঢেকে রাখার জন্য একটা জিনিস কিনতে পাওয়া যায়, ঠিক আছে, একটা ক্যাপ কিনতে পাওয়া যায় মাথা ঢেকে রাখার, হেলমেট ক্যাপ, ওই ক্যাপটাকে তোমরা মাথার মধ্যে টুপি টাইপের বলে মাথার মধ্যে তোমরা ওটাকে পরে নাও, তার উপরে তোমরা হেলমেট পরো, কারণ হেলমেট পরলে তোমাদের মাথা নড়াচড় হয়, যার ফলে চুল ঘষা ঘষি হয়ে চুল অনেক ড্যামেজ হয়ে যায়, নরম হয়ে যায়, যার ফলে চুল ওঠার চুল বেশি পরিমাণে ওঠে। তারপরের প্রশ্ন হলো চুল যদি কারোর যদি খুব বড়ো হয়ে থাকে, যদি তার চুল চেয়ে তাদের ছোটো করে দাও, সপ্তাহে মিনিমাম 3টা বার তোমরা শ্যাম্পু করো, আর সপ্তাহে মিনিমাম একটা দিন তুমি অন্তত লেবু নিয়ে লেবুর রসটাকে মাথার মধ্যে ভালো করে দাও, তারপর হালকা হালকা করে ঘষো, এর ফলে কী হবে মাথার মধ্যে খুশকি, নোংরা, ধুলোবালি, যে চুলের মধ্যে যে আবর্জনা নোংরা পড়ে থাকে সেই জিনিসগুলো গড়ে করলে একদম পরিষ্কার হয়ে যায় পুরোপুরি। তারপর তুমি শ্যাম্পুতে অবশ্যই ধুয়ে নেবে, এটা পরলে তোমার পুরোপুরি চুলটাকে একদম পরিষ্কার আর একদম মানে সাফ হয়ে যাবে পুরোপুরি লেবু নিলে। তারপরে আরেকটা কাজ করতে পারো, লেবু আর দই দুটো একসাথে মেশাতে পারো, এটা করতেও পারো, এটাও খুব ভালো জিনিস। মাঝে মাঝে মাথার মধ্যে হেনা করতে পারো, মাঝে মাঝে মাথার মধ্যে তুমি অ্যালোভেরা লাগাতে পারো, শুধুমাত্র অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল নিলে বার করে ডাইরেক্ট মাথার মধ্যে লাগিয়ে মাসাজ করলে, এর ফলে মাথার যে ত্বক যেটা আছে ত্বকটা খুব ভালো থাকে, ত্বকের স্কিনটা খুব ভালো থাকে, আর আমাদের হেয়ারের যে গোড়ার যে রুটসগুলো যেগুলো হয় সেই রুটসগুলো অনেকটা মজবুত হয়, স্ট্রং হয়, মানে অনেকটা বৃদ্ধি পাবে, অনেকটা গ্রোথ ভালো পাবে, এটা এটা যদি চুলের মধ্যে যদি লাগাও।
আর অবশ্যই তেল লাগাও, একটা কন্ডিশনার দেখো, ভালো একটা হার্বাল কোম্পানি, যে কোনো কোনো হার্বাল কোম্পানি একটা কন্ডিশনার লাগাও চুলের জন্য, একটা ভালো হেয়ার সিরাম লাগাও, আর হেয়ার ড্রায়ের পরিমাণ একটুখানি কমিয়ে দাও, যদি তোমার হেয়ার ফল যদি তাহলে একটুখানি কমিয়ে দাও। আর হেয়ার ড্রায়ার ইউজ করার আগে তোমাকে জেনে নাও যে হেয়ার ড্রায়ার তুমি কীভাবে ইউজ করবে, ঠিক আছে? এই জিনিসটা জানা অবশ্যই দরকার, আমাদের ছেলেদের জানা দরকার, মেয়েদের জানা দরকার, হেয়ার ড্রায়ার কীভাবে ইউজ করবো, কতটা দূর থেকে চুলের মধ্যে হাওয়া দিলে তাহলে আমাদের চুলটা তাহলে ভালো হবে। অনেকে আছে দেখবে এরকম কাছ থেকে একদম মানে হেয়ার ড্রাই করে, যার কারণে তাদের চুল অনেক বেশি তাড়াতাড়ি ড্যামেজ হয়। তো পয়েন্টগুলো আশা করি তোমরা বুঝতে পারলে, পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? আমার কাছে যে হালকার ওপর দিয়ে জাস্ট নর্মাল হেয়ার লস হলে তুমি এই পয়েন্টগুলো তুমি যদি একটুখানি যদি ফলো করো, একটুখানি যদি দেখে যদি চলে যদি, তাহলে আশা করি তোমার হেয়ার লস একদমই হবে না, টোটালি একদমই হবে না। তো নতুন যারা যারা আছো তাড়াতাড়ি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিও দেখে কেমন লাগলো তোমরা এটা আমাকে অবশ্যই জানিও। আর কোনো কিছু যদি জানতে যদি যাও, কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে যদি চাও, তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে